একুশে জুলাই যে অনুষ্ঠান সেটা বাতিল করে দিন এমনই মন্তব্য সামনে এসেছে। এটা পশ্চিমবঙ্গের কাছে নতুন নয়, কেউ সাধারণ মানুষ নিয়ে ভাবে না। প্রধান বিচারপতির এমনই মন্তব্য সামনে এসেছে, খুবই গুরুত্বপূর্ণ এই মন্তব্য। এটা পশ্চিমবঙ্গের কাছে নতুন নয়, কেউ সাধারণ মানুষ এই বিষয় নিয়ে ভাবে না। প্রধান বিচারপতির এই মন্তব্য, অকারণে রাজনীতি করছেন মন্তব্য প্রধান বিচারপতির। প্রধান বিচারপতির মন্তব্য সভার জন্য দু তিন সপ্তাহ আগে আবেদন যথেষ্ট এমনই মন্তব্য তার। আজ থেকে একুশে জুলাই বাতিল করে দিন এমনই মন্তব্য, এটাই সব থেকে ভালো, সবাইকে সমান চোখে দেখা উচিত। অকারণে রাজনীতি করছেন এমনই মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। সভার জন্য দু থেকে তিন সপ্তাহ আগে আবেদন করাই যথেষ্ট, বিজেপির সভা অনুমতি মামলায় এমনই মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতির মন্তব্য সামনে এসছে, আজ থেকে একুশে জুলাই বাতিল করে দিন এমনই মন্তব্য, এটাই সব থেকে ভালো, সবাইকে সমান চোখে দেখা উচিত এমনই মন্তব্য তার। অকারণে রাজনীতি করছেন মন্তব্য প্রধান বিচারপতির। সভার জন্য দু থেকে তিন সপ্তাহ আগেই আবেদন করা যথেষ্ট, বিজেপির সভার অনুমতি মামলায় এমনই মন্তব্য প্রধান বিচারপতির। প্রধান বিচারপতির মন্তব্য সামনে এসছে, আজ থেকে একুশে জুলাই বাতিল করে দিন এটাই সব থেকে ভালো, সবাইকে সমান চোখে দেখা উচিত এমনই মন্তব্য। অকারণে রাজনীতি করছেন এমনই মন্তব্য প্রধান বিচারপতি। সভার জন্য দু থেকে তিন সপ্তাহ আগে আবেদন করাই যথেষ্ট এমনও উল্লেখ করেছেন তিনি। 29 নভেম্বর বিজেপির সভার যে অনুমতি মামলা, সেই মামলায় প্রধান বিচারপতির এই মন্তব্য, সেই মামলার শুনানিতে এমনই মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। তার এই মন্তব্য সামনে এসছে, এটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নতুন নয়, কেউ সাধারণ মানুষকে নিয়ে ভাবে না, এমনই উল্লেখ করেছেন তিনি। আজ থেকে একুশে জুলাই বাতিল করে দিন মন্তব্য বিচারপতির, এটাই সব থেকে ভালো, সবাইকে সমান চোখে দেখা উচিত এমনই মন্তব্য তার। অকারণে রাজনীতি করছেন এমনই মন্তব্য প্রধান বিচারপতির। সভার জন্য দু থেকে তিন সপ্তাহ আগে আবেদন করাই যথেষ্ট, বিজেপি সভার অনুমতি মামলার শুনানিতে এই মন্তব্য প্রধান বিচারপতির। 29 নভেম্বর বিজেপি সভার অনুমতি দেয়নি প্রশাসন, আর সেই মামলার শুনানিতেই প্রধান বিচারপতির বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য সামনে এসেছে। প্রথমে সিঙ্গেল বেঞ্চে মামলা হয়, তারপর ডিভিশন বেঞ্চে রাজ্য যায়, আর তারই পরে প্রধান বিচারপতির এই মন্তব্য সামনে এসছে, যেখানে তিনি উল্লেখ করেছেন সভার জন্য দু থেকে তিন সপ্তাহ আগে আবেদন করাই যথেষ্ট এমনই উল্লেখ করেছেন তিনি। সকলকে সমান চোখে দেখা উচিত এমনও মন্তব্য করেছেন তিনি। অকারণে রাজনীতি করা হচ্ছে, 29 নভেম্বর বিজেপি সভার অনুমতি দেয়নি প্রশাসন, আর সেই মামলার শুনানিতেই প্রধান বিচারপতির বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য সামনে এসেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।